कृष्ण का कृष्ण जमुना गायाद्या लगन था देवरे। कृष्ण अब नजिस्टर टॉल लगा अरे गाड़ी तेरे অবশেষে বউকে নিয়ে বেরোনো লাগলো, কারণ আসলে কি বলবো, এদের মন জীবনও ভরতে পারবেন না। এর অবস্থা কি হবে জানেন, লাস্টে এই মহিলা সেদিন ঠিকই বুঝতে পারবো। দেখেন অবস্থা, যে আসো ফিরে আসো, কিছু রান্দা খাওন টাওন তোমার জন্য রাঁধছি, আসো ফিরে আসো, তোমার হবে সেই দশা, বুঝছো? তোমার সেম দশা হবে, খুব তাড়াতাড়ি দেখতে পারবা। দেখেন লাস্টে তার কাম নিয়ে যা লাগতেছে। আসসালামু আলাইকুম। এই তো সকাল থেকে অনেক ঝগড়া ঝাঁটি অনেক কিছু হয়েছে, আজকে ছাড়া সকাল থেকে মনটা অনেক খারাপ ছিল। আর খারাপ থাকার কারণ হচ্ছে আমার সকালে উঠে শরবতটা আর চাটা লাগবেই, কারণ আমি যেহেতু সকালে ভারী খাবার খাই না, আমি যেহেতু সব সময় সকালে হালকা খাবার খাই, তো সেই জন্য আমার চা দুধ চিনি মানে লিকার দুধ চিনি এটা রাখাই লাগে সব সময়। আর শরবত তো থাকবে, সেটা হচ্ছে চিনি, তো চিনি আর ভুষি দিয়ে আমি সকালে লেবু শরবত খাই। তো এই জিনিসটা যখন না থাকে তখন আমার মাথাটা একদম গরম থাকে। তো আজকে সকালে সেম এই ঘটনাই হয়েছে। এই ভিডিওটা কিন্তু এর আগে অলরেডি আপলোড হয়ে গেছে ব্লগ পেজে, আর এটা হচ্ছে পরের পার্ট। আমরা তো সবাই মানে এটা নিয়ে অনেক হাসাহাসি অনেক কিছু হয়েছে, আপনারা সেই ভিডিওটা দেখে নেবেন মাসুদ জানা ব্লগ পেজে। এখন যা যা লাগছিল ওর কাছে, কি লাগবে তোমার নিয়ে নাও, তবুও ঘরের ভিতরে অশান্তি করবে না, কারণ সকাল থেকে মোট অফ ছিল, কথা বলতেছিলাম না কারোর সাথে। কারণ যে ডিব্বাটা ধরি নাই, চাপাতি ধরি, চাপাতি আনতে যেয়ে দেখি লিকার নেই। তারপরে হচ্ছে তোমার এই চিনি ডিব্বা খুলে দেখি চিনি নেই, দুধের কন্টেনার খুলে দেখি দুধ নেই। তো মেজাজটা অনেক গরম ছিল, কারোর সাথে কথা বলি নেই, সেটা নিয়ে মন খারাপ ছিল। এখন আমার মুখটা আবার কালো দেখলে তখন আবার মাসুদানা সাহেবের দুনিয়া এলোমেলো হয়ে যায়। ও সব কিছু সহ্য করতে পারে, কিন্তু আমার মুখটা কালো দেখাও সহ্য করতে পারে না। সেই বউকাল থেকেই মানে ছোটো থেকে আমি দেখে আসছি। তো এই যে আমার যা যা লাগছিল, যা যা দেখাইছি সব কিছু কিনে দিছে। এদিকে নুডলস নিচ্ছি মিতুমণির আর রাখিবার জন্য, আর আমি ব্রেড নিয়ে আসছি এখন চা খাওয়ার জন্য, কিছু টুনি বিস্কিট নিয়ে আসছি, দুধ নিয়ে আসছি, চিনি নিয়ে আসছি, এখানে লাল চাল নিয়ে আসছি। এই লাল চালটা অনেক দিন পর দেখেছি, ভাবছি লাল চালের ভাত খাবো, ভর্তা ভাত বা বৌয়া এই ধরনের কোনো কিছু। তো যাই হোক সব কিছু নিয়ে আসলাম। এই যে চিনি, মিতুমণি কিন্তু সব কিছু বের করছে, তো কি আর করার বলেন, যখন মন মেজাজ গরম হয় তখন কিছু ভালো লাগে না। আমার কথা, যেটা আমার সকালে নাস্তার জন্য লাগবে সেটা রাখতে সমস্যা কি? আর এখানে আমার একটু ভুল ছিল, ভুলটা হচ্ছে কি, ও আমাকে গতকাল বলেছিল কিছু লাগবে, আমিও মানে খেয়াল না করে বলছি না লাগবে না। তো না লাগবে না বলার সাথে সাথে তো ও আনে নাই, কিন্তু পরের দিন সকালে এই ঘটনা, কী আর করবো, দোষটাও কিছুটা আমারও ছিল। কিন্তু ওই যে অভিমান, বরের সাথে অভিমান না করে যাবোটা কোথায়, কারণ ভালোবাসা হোক দুঃখ হোক সুখ হোক সব তো বরের সাথেই করা যায়, তাই না? তো যাই হোক এখন একটু মিষ্টি মিষ্টি হাসি দিয়ে চা খাচ্ছি আর ডায়লগ দিতেছি। আর আমার ডায়লগ শুনে মাসুদ রানা সাহেব পুরাই আক করে তাকাই রেছে, কেন ভাবতেছে সকালে কি অবস্থা ছিল আর এখন একেবারে ভাব, আসল কথা জিনিস পেয়ে গেছে আর কি লাগে। তো এখন আনন্দের সঙ্গে চা বিস্কিট খেয়ে নিলাম, আর আমিও এখান থেকে বিদায় নিয়ে নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।